রাজধানীর বেইলি রোডের সুলতান লাইন এবং নবাবী ভোজ রেস্তোরাঁ বন্ধ করে দিয়েছে রাজুক। আর খিলগায়ে সিলগালা করা হয়েছে স্কাইভিউ টাওয়ার, যার পাঁচতলাতেই ছিল রেস্টুরেন্ট। অগ্নি নিরাপত্তা সংক্রান্ত কাগজ না থাকায় এইসব ব্যবস্থা নেয় রাজুক এবং দক্ষিণ সিটি কর্পোরেশন। এদিকে এস আলম গ্রুপের চিনি কলের আগুন এখনও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। এসব নিয়ে আলোচনা করতে উত্তরা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক একেএম শাকিল নেওয়াজ, এবং সাথে আরও আছেন চট্টগ্রাম থেকে চট্টগ্রাম নগর পরিকল্পনাবিদ এবং চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সাবেক সাধারণ সম্পাদক এস এম শহীদুল আলম। জনাব আলম এবং জনাব নেওয়াজ, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। জনাব শাকিল নেওয়াজ, আপনার কাছে যেতে চাচ্ছিলাম সে বিষয়টি হচ্ছে যে রেস্তোরাঁর মালিকরা বলছেন যে যে অভিযান চলছে তা তাদের হয়রানির শিকার হচ্ছেন। আপনি কীভাবে দেখেন একথা সত্য যে অনেক ভবনেই সেখানে প্রয়োজনীয় কাগজপত্র নেই, স্বাভাবিকভাবে সরকারি প্রতিষ্ঠান বা যারা রেগুলেটর আছেন তারা এই ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু এতদিন চোখের আড়ালে ছিল এই গাছগুলো এবং অবৈধভাবে যে পরিচালনা করছিল, যারা এটা দেখভাল করার দায়িত্ব তাদের কি দায় এড়ানো সম্ভব? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দেখেন, ব্লেমিং গেম দিয়ে ই করার কোনো কিছু নাই। আপনি কিছুদিন আগে সরকারের যে যারা ছিল তাদেরকে পুরো প্যান্ট ট্যান্ট খুলে ফেললেন, আজকে তারা আসল কাজ করতে গেছে করছে, এখন তার বিরুদ্ধে আপনি এলিগেশন নিয়ে আসছেন, এটা হতে পারে না। আমি এখানে বলবো, টেক ইট পজিটিভলি, এখানে জনগণের ডিমান্ড, এখন এটা জনগণের ডিমান্ড, এটা হোটেল মালিকের ডিমান্ড না। জনগণের ডিমান্ড যে একটা আমরা সুস্থ পরিবেশ আমরা দেখতে চাই, এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু অর্গানাইজেশনগুলো ফাংশন করতেছে। ক্লোজ করেছে ব্যানার টানারও ডাজ নট মিন আপনারা ক্লোজ করেছে, আপনি প্রুভ করেন। আপনি ক্যাটাগরি এখন 3 আছেন, আপনি কাজগুলো করে পরীক্ষাতে উন্নীত করে ক্যাটাগরি 1 এসে আবার লাইসেন্স নেন, বেস্ট অফ ইউ। বাট আপনি আপনার বিরুদ্ধে কাজ করলে পরেও আপনি বলবেন যে দোষারোপ করবেন, আর না করলে পরে দোষারোপ করবেন, এই যাবে কই? আপনি তো এই সরকারি যে এখন এদেরকে তো আপনি ই মানে বলতেছেন। এই মুহূর্তে রাজধানীতে বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে রেস্তোরাঁ এবং বহুতল ভবনে অভিযান চলছে। একটা অভিযোগের কথা বলা হচ্ছে যে রেস্তোরাঁ মালিকদের পক্ষ থেকে যে সরকারি সংস্থাগুলো একটি যারা করছে তারা তারা মনে করছে তাদের ব্যবসার জন্য ক্ষতিকর, এবং একটা বাড়াবাড়ি বলা হচ্ছে। কিন্তু একথা সত্য যে যেসব ভবনে সরকারি কর্মকর্তারা অভিযান চালাচ্ছেন সেখানে কিন্তু অনুমতি নেই রেস্তোরাঁ চালাবার। রেস্তোরাঁ চালাবার জন্য অনুমতি কী কী ধরনের অনুমতি প্রয়োজন এবং কারা এই অনুমতি দিয়ে থাকে? জনাব শহীদুল আলম। ধন্যবাদ। এখানে অনুমতির কথাটা এখন বলা হচ্ছে, কিন্তু যখন অনুমতির প্রয়োজন ছিল তখন কিন্তু বলা হয় নাই। বিষয়টা হচ্ছে যে আমরা যাদেরকে অনুমতি দিই বা যারা অনুমতি নেই কেউ কিন্তু বিষয়টা নাকি সজাগ নয়। আমরা রাজুকে ভবন নির্মাণের অনুমতি দেয়, এই ভবন নির্মাণ অনুমতির সাথে আরও অনেক কিছু জড়িত, যেমন ফায়ার সার্ভিসের অনুমতি নিতে হয়, পরিবেশের অনুমতি নিতে হয়, সব কিছু মিলিয়ে কিন্তু রাজুকের অনুমতি অনুমতি আছে কি না, আবার অনুমতি নেওয়ার পর সেটা ইমপ্লিমেন্ট হচ্ছে কি না এটাও দেখার কোনো না কোনো সংস্থার দায়িত্ব। সংস্থার দায়িত্ব যখন এড়িয়ে যায় কোনো একটা দুর্ঘটনা ঘটার পর, তখন আমরা বুঝতে পারি যে এটা অনুমতি ছিল না বা ছিল বা ইমপ্লিমেন্ট হয় নাই। কিন্তু দুর্ঘটনার আগ পর্যন্ত আমরা কেউ সচেতন নয়। আমি বিনীতভাবে অনুরোধ করবো যে এখানে অনুমতির বিষয়টা না ভেবে আমরা আসলে ইমপ্লিমেন্ট কতটুকু হয়েছে, যতটুকু এবং মান নিয়ন্ত্রণ করা হয়েছে কি না, এবং অনুমতি যতটুকু দেওয়া হয়েছে ততটুকু আমরা পালন করেছি কি না, এই বিষয়টা খতিয়ে দেখা দরকার। আমরা শুধু একজন একজনকে দোষারোপ না করে, এক প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানকে দোষারোপ না করে, আমরা সমন্বিতভাবে দুর্ঘটনার কারণটা যদি জানতে পারি তখন আমরা এইটাকে ইমপ্লিমেন্ট করার এবং সমাধানের পথ খুঁজতে পারবো। অনেক ধন্যবাদ। আমি একটু জনাব শাকিল নেওয়াজের কাছে আরেকবার যেতে চাই। জনাব শাকিল নেওয়াজ, আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাচ্ছিলাম, এই যে যখন একটা দুর্ঘটনা ঘটে এর পরে বিভিন্ন সময় কিন্তু আমরা এই জাতীয় অভিযান দেখেছি ঢাকায় এবং ঢাকার বাইরেও। এর আগেও আগুনের ঘটনা ঘটেছে ঢাকায় এবং এর পরেও বিভিন্ন বিপণী বিতানে এমন অভিযান হয়েছে, শেষ পর্যন্ত কিন্তু আর কোনো কিছু কাজের কাজ হয়নি। এক্ষেত্রে কী করা উচিত যাতে এখন যে উদ্যোগটা চলছে সেই উদ্যোগটা ব্যাহত না হয় এবং একই সাথে যারা ব্যবসায়ী আছেন তাদের
ক্ষয়ক্ষতিও ততটা না হয়। দেখেন, কিছু জিনিস আপনাকে রেট করতে হবে। জি, পাবলিকের ডিমান্ড হলো যে তারা একটা সুস্থ পরিবেশ চায়। এতদিন কিন্তু, 3 দিন আগে কিন্তু, 2 দিন কালকেও কিন্তু বলতেছিলেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে পারলে আমরা প্যান্টেন খুলে ফেলতেছিলাম, তারা এটা করে নাই, ওইটা করে নাই, ওইটা করে নাই। এখন সরকারি প্রতিষ্ঠান যখন অ্যাকশনে যাচ্ছে, লেট দেম ডু, তারা তো পুরোপুরি বন্ধ করে নেয়। আপনার যদি ওইরকম হিম্মত থাকে, আপনার যদি ওইরকম কনফিডেন্স থাকে, আপনি কিন্তু আবার সরকারের কাছে আবেদন করেন যে আমার এটা 1 নম্বর আছে, আমার পর্যাপ্ত নিরাপত্তা আছে, আমার পর্যাপ্ত সেফটি আছে, তখন কিন্তু এটাই করতে পারেন। আর যদি তাও না থাকে, আপনি ইম্প্রুভ করেন। আপনি এখন 3 নম্বর গ্রেডের আছেন, আপনি ইম্প্রুভ করেন, ইম্প্রুভ করে আপনি এটাকে 1 নম্বর নিয়ে এসে অ্যাপ্লিকেশন করেন। আপনি কিন্তু এখন যেটা হচ্ছে, আমি মনে করি এটাকে দুই পক্ষকে মেনে নেওয়া উচিত। এখন পাবলিক ডিমান্ড, পাবলিক এখন চাচ্ছে, এটা মানতেই হবে আমাদেরকে, সবারই ডিমান্ড যে আমরা একটা ই চাই। সেখানে কিন্তু যারা মালিক আছেন এবং সরকারি কর্মকর্তা বিভিন্ন ই আছে, তাদেরকে এই কাজটা সুন্দরভাবে করতে হবে। এবং এটা যদি কারো ধরে, অনেকের যারা মূলত উদ্যোক্তা ব্যবসায়ী, তারা বলছেন যে যে কোনো প্রতিষ্ঠান করবার ক্ষেত্রে, আমি যদি রেস্তোরাঁর কথাই বলি, এর অনুমতি নিতে হয় বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে, বিভিন্ন হবে, এটাকে একটা ছাদের নিচে আনা সম্ভব কি না, যাতে এক জায়গা থেকেই সব ধরনের অনুমতি পাওয়া যায়, তাহলে সবার জন্য আমাদের কাজ সহজ হতো। ডেফিনেটলি, প্রবলেম যেখানে আছে সলিউশন সেখানে আছে। এখন যদি আপনি সলিউশনের দিকে না যান, তাহলে এটা কিন্তু আপনি ভাত এভাবেও খেতে পারেন, আবার ঘুরেও খেতে পারেন, তখনই প্রবলেমটা। আমি মনে করি এটাকে একটা সেন্ট্রাল কোঅর্ডিনেশন হাব করা উচিত, 1 পয়েন্ট সলিউশন করা উচিত, যেখানে সবাই অ্যাপ্লিকেশন করবে, যদি রাজুগড়ে হোক, ফায়ারের হোক, তারপরে যে ভোক্তা হোক, গ্যাসের হোক, ওই এক জায়গায় করবে, এবং সবাই ওখানে রাজুক বলে সব প্রতিষ্ঠানের লোক থাকবে, এবং এই এই 1 পয়েন্ট সলিউশনের মালিক হবে, এটা নিশ্চিত করার জন্য। এবং তাদের টাইম টেবিল থাকবে 1 সপ্তাহ বা 15 দিন, তাতে জনগণ আপনার, কিন্তু আপনার যারা ভোক্তা বা জীবন মালিক আছে, তারা কিন্তু বিড়ম্বনার শিকার হবে না, এবং বিভিন্ন রকম যে এলিগেশনগুলো আছে এগুলো হবে না। যেটা আপনার বেজা করছে, 1 পয়েন্ট সলিউশন, যেখানে মালিক অ্যাপ্লিকেশন করে, সেখানে ফায়ারের লোক আছে, বিস্ফোরকের লোক আছে, পুলিশের লোক আছে, সবাই আছে, তারা ওই জিনিসটা রিপোর্ট দিচ্ছে। এবং জনাব শাকিল নওয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাকে বিরতিতে যেতে হবে। জনাব শহীদুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।